হ্যালো বন্ধুরা, আমার শখের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সরপুঁটি মাছের কালিয়া করব আর কি। মানে অনেকে আমাদের গ্রাম বাংলাতে একে চায়না পুঁটিও বলে। এর জন্য যে যে উপকরণগুলো লাগবে, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, ওগুলো রেডি করা আছে, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো হালকা করে ভেজে নেব, ঠিক আছে, যাতে কাঁচা যে গন্ধটা সেই গন্ধটা যেন না থাকে আর কি। হালকা করে ভেজে নেব। তো আমি ওভেন ধরিয়ে নিলাম। এবার হচ্ছে সরষে তেলেই করবো এটা আর কি। তো সরষে তেলটা আমি দিয়ে নিয়েছি, এক চিমটে লবণ দিয়েছি, তাতে মাছগুলো ভাজার সময় ধরে না যায়। তা আপনারা কোনো কিছু ভাজার সময় গরম তেলে একটু লবণ ছিটিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো কিছু ভাজতে গেলে সেটা ধরে যাবে না। তো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর কি। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবং অপর সাইডও হয়ে গেছে আর কি, হালকা করে ভেজে নিলাম আর কি। মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে এর সঙ্গে দিচ্ছি হচ্ছে দুটো ফোড়ন তেজপাতা। শুকনো লঙ্কা এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে, মানে বাদামি কালার করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচোগুলো, যেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কালারটা যখন হালকা বাদামি কালার হবে, দেখুন আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে বেটে রেখেছিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা আর কি, ঠিক আছে। চামচে করে পেঁয়াজ পাটা দিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বাকি যে জিনিসগুলো আছে আর কি, এগুলো কষা হতে হতে আমি বাকি জিনিসগুলো এর সঙ্গে অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যতটুকু থালায় আছে সম্পূর্ণটুকু দিব। এখানে এক চামচের মতন হলুদ গুঁড়ো আছে, এক চামচ জিরে গুঁড়ো আছে, দিয়ে দিচ্ছি। এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর কি। ওই সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লবণটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার টমেটো কুচুনোগুলো যেটা ছিল আর কি রেখেছিলাম আর কি, ওই টমেটো কুচুগুলো দিয়ে দিচ্ছি আর কি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এর থেকে তেল ছাড়িয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। আপনারা দেখবেন যখন তেল বুদবুদে আকারে বেরোবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মিক্সিতে যে জলটা মানে মশলাটা বের করার পর যেটা ছিল আর কি, জল ওই অবশিষ্ট লেগেছিল মিক্সির গায়ে, তো জল দিয়ে ধুয়ে ওটা দিয়ে দিচ্ছি। তো আমার জলটা প্রচুর মানে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর কি। মাছগুলো দিয়ে মোটামুটি মিনিট 10-15 মতন রেখে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আর কি। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে
উভয় সাইডই মানে বোথ সাইড আর কি সিদ্ধ হয় ভালো করে, এর ভিতরে তেল মশলা লবণ যেগুলো আছে সব যেন ঢোকে আর কি ভিতরে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10-15 জন্য আর কি, তাতে ভালো করে বয়েল হয়ে যায় সব মাছের গায়ে মেশে আর কি মশলা পাতিগুলো আর কি। আমি ঢাকা খুলে নিচ্ছি, দেখুন আমার মোটামুটি আমার সরপুঁটি মাছের যে কালিয়া বলেছিলাম ওটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এবার যেটা দিচ্ছি আর কি আমি, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলাতে এটাকে বিলেতি ধনে পাতা বলে আর কি, এটা কুচিয়ে নিয়ে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো আর কি, কিছুক্ষণ 2-3 মিনিট রেখে নামিয়ে নেবো। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে সরপুঁটি মাছের বা চায়না পুঁটি মাছ যেটাকে আমার গ্রাম বাংলায় বলে এই রেসিপি করে দেখালাম, কালিয়া করে দেখালাম। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আমি পরবর্তী আরও ভিডিও করতে মানে উৎসাহিত হতে পারি আর কি, আর যে বেল আইকনটি আছে সেটা দাবিয়ে দেবেন, আর সকলের মাঝে আমার এই চ্যানেল ভিডিওটিকে সেন্ড করবেন সবাইকে, ঠিক আছে? আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আমি করে দেখালাম আপনাদেরকে সরপুঁটি মাছের কালিয়া আর কি, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, ধন্যবাদ।